মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বসবাস আরাকান তথা বর্তমান রাখাইন রাজ্যে। 1974 সালে আরাকানের নাম হয় রাখাইন রাজ্য। আরাকানে রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাসের শত বছরের ইতিহাস জানা যায়। বিশেষ ভাষাভিত্তিক এ জনগোষ্ঠী মূলত ইসলাম ধর্মের অনুসারী। ঐতিহাসিক গবেষণায় রোহিঙ্গা নাম কিভাবে এলো সেটি নিয়ে কয়েক ধরনের ব্যাখ্যা পাওয়া যায়। তবে ইতিহাস গবেষকদের কাছে গ্রহণযোগ্য মতবাদটি হল 1433 সালে ম্রাউক উ রাজবংশ প্রতিষ্ঠিত আরাকান রাজ্যের রাজধানী ম্রোহংকে মুসলমান অধিবাসীরা উচ্চারণ করত রোহাং, এবং এভাবে কালক্রমে ম্রোহং থেকে রোয়াং, রোহাং এবং সবশেষ রোহিঙ্গা নামকরণ হয়েছে। আরাকানে মুসলমানদের আগমনের ইতিহাসে বিভিন্ন পর্যায় রয়েছে। সপ্তম শতক থেকে আরব বণিকরা আসতে শুরু করে, পঞ্চদশ শতকে, সপ্তদশ শতকে এবং ইংরেজ আমলেও বাঙালি এবং মুসলমানরা আরাকানে ঢুকেছে। ইতিহাস বলে আরাকানে মুসলমানরা পাড়ি জমিয়েছে ব্যবসা বাণিজ্যের জন্য, যুদ্ধ করতে, আবার অনেক সময় ক্রীতদাস হিসেবে। চট্টগ্রাম ও আরাকানের নারী পুরুষের মিশ্রণে বর্ণসংকর জাতি হল রোহিঙ্গা, এ ধরনের বক্তব্য সমর্থন করেন ইতিহাস বিশেষজ্ঞরা। তারা সেখানে বসবাস করছে খুব কম করে হলো 8 শতাব্দী থেকে। চট্টগ্রাম কক্সবাজার সন্নিকটবর্তী এলাকা থেকে এরা চলে গিয়েছিল। স্থানীয় বৌদ্ধদের সঙ্গে তাদের সামাজিক মিশ্রণও হয়েছে। প্রাচীনকালে বাংলার চট্টগ্রাম ও কক্সবাজার ছিল আরাকানের অংশ। 1666 সালে শায়েস্তা খান চট্টগ্রাম বিজয় করেন। বার্মার অংশ হলেও আরাকান রাজ্যটি বিভিন্ন সময়ে হাতবদল হতে দেখা যায়। তবে 1784 সালের পর থেকে আরাকান রাজ্যটি বার্মার অন্তর্ভুক্ত হয়ে এখন পর্যন্ত বার্মারই অংশ। যদিও 1825 সালে আরাকান ব্রিটিশদের দখলে আসে, আর পুরো বার্মা ব্রিটিশদের দখলে এসেছিল 1885 সালে, এবং 1948 সালে মুসলিম অধ্যুষিত আরাকান সহ ব্রিটিশদের কাছ থেকে বার্মা স্বাধীন হয়। স্বাধীনতা পরবর্তীকালে 1954 সালে বার্মিজ প্রধানমন্ত্রী উনু রোহিঙ্গাদের স্বদেশী হিসেবে ঘোষণা করে। ভোটাধিকার পেয়ে 1957 সালের নির্বাচনে আরাকানের 7টি আসনে বিজয়ী হয় মুসলিম নেতৃবৃন্দ। কিন্তু 1962 সালে সামরিক অভ্যুত্থানের পর রোহিঙ্গাদের বহিরাগত হিসেবে ঘোষণা দেয় সামরিক জান্তা নে উইন। 1982 সালে মিয়ানমার সামরিক সরকার নাগরিকত্ব আইন প্রণয়ন করে, যেখানে রাষ্ট্রীয় ভাষা না জানলে এবং স্বাধীনতা পূর্ব নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে রোহিঙ্গাদের অবাধ বিচরণ, রাজনৈতিক অধিকার এবং সম্পত্তি অর্জনের অধিকার বাতিল করা হয়। নব্বইয়ের দশকে ক্ষমতাসীন সামরিক সরকার জানায় মিয়ানমারে সব মিলে 135টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। এর মধ্যে রাখাইন রাজ্যের নৃগোষ্ঠীর সংখ্যা বলা হয় 7টি, কিন্তু তার মধ্যে রোহিঙ্গা সম্প্রদায় অন্তর্ভুক্ত ছিল না। আর এরপর থেকেই মিয়ানমার সরকার বলে আসছে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক নন, বরং তারা বাংলাদেশের অবৈধ অভিবাসী। এদিকে আরাকানের রোহিঙ্গারা কালে কালে আক্রান্ত হয়েছে বলেই ইতিহাস জানাচ্ছে। ব্রিটিশদের শাসনকালে 1930-এর দশকে 2 দফা সংঘাত হয়েছে। 1942 সালে আরাকানে নৃশংস রোহিঙ্গা হত্যাযজ্ঞ হয়েছে। এ সময় 1 লাখ রোহিঙ্গার মৃত্যু এবং 5 লাখ রোহিঙ্গা বিতাড়িত হয়। স্বাধীনতা পরবর্তী 1948 থেকে 1978 পর্যন্ত 14টি অভিযানে আক্রান্ত হয়েছে রোহিঙ্গারা। 1955 থেকে 1978 সাল পর্যন্ত 30,000 রোহিঙ্গা হত্যা এবং 5 লাখ উদ্বাস্তু হয়েছে বলে জানা যায়। পরবর্তীকালে 1992 এবং 2016 পর 2017 সালেই সবচেয়ে বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।